নমস্কার বন্ধুরা, রিনা রসনায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঞ্জাবের লুধিয়ানার স্পেশাল মালাই চিকেন রেসিপি। আর এটা পাঞ্জাবে অত্যন্ত ফেমাস একটা ডিশ। যারা পাঞ্জাব গেছেন তারা অবশ্যই জানেন মালাই চিকেন ওখানকার ফেমাস একটা ডিশ। তো এটা নান, পরোটা বা রুমালি রুটি বলতে পারেন, এই সমস্ত সঙ্গে ভালো লাগে। অবশ্যই ভাত বলতে জিরা রাইসের সঙ্গে এটা খাওয়া যেতেই পারে। আর এই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে আপনারা মালাই চিকেন বানাবেন। তো মালাই চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কিছু স্পেশাল টিপস দেওয়া আছে, সেগুলোকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে মালাই চিকেন বানানোর সময়। দেখতে থাকুন রান্নাটা। একটা কড়াই গরম বসিয়েছি, তো তার মধ্যে আমি ঘি দিচ্ছি। এখানে টেবিলস্পুন মেপে নিয়েছি, 3 টেবিলস্পুন এখানে ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা গরম করার জন্য দিয়ে দেব, এটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ফোড়নটা দেব। পাঞ্জাবের স্পেশাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে ঘি, দুধ, বাদাম, এটাই হচ্ছে ওখানকার স্পেশালিটি। তো আজকে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়েই রান্নাটা হবে। তো ঘিটা গরম হয়ে গেছে, 4 চামচের হাফ চামচ পরিমাণ সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিচ্ছি এলাচ, তো এলাচ দিচ্ছি এখানে 5 থেকে 6টা এলাচ আমি নিয়েছি, ছোট এলাচ, সেটাকে আমি ফাটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় এলাচও দিতে পারেন, এলাচে ফ্লেভারটা সুন্দর হবে। তো এখানে সাদা জিরে আর এলাচ ফোড়ন দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এলাচ আর সাদা জিরে ফোড়ন দিয়েছি ঘিয়ের মধ্যে। এবার এর ভিতরে 4 চামচে 1 চামচ পরিমাণ আদার কিমা দিয়ে দিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন এর ভিতরে দিয়ে দেব। মালাই চিকেনে আরও একটা স্পেশালিটি আছে, সেটা বলি যে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই মালাই চিকেন বানানো হয়। তো কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই দেখতে থাকুন। তো মালাই চিকেন বানানোর জন্য অবশ্যই আমি ঘি নিয়ে নিয়েছি, এবং তার ভিতরে ফোড়ন দেওয়ার পর সাদা জিরে আর এলাচ ফোড়ন দেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কিলো মুরগির মাংস অর্থাৎ চিকেন আমি দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চিকেন যেন কোনোভাবে মানে পুড়ে না যায় বা তার গায়ে কড়াইয়ের গায়ে লেগে যেন দাগ না হয়ে যায়, তাহলে মালাই চিকেন কিন্তু দেখতে ভালো লাগবে না। সেই জন্য একটু কন্টিনিউ নেড়ে নিতে হবে, প্রথমে চিকেনটা দেওয়ার পর একটু কন্টিনিউ নেড়ে নিতে হবে। চিকেনটা দেওয়ার পর কন্টিনিউ এটাকে নেড়ে নিচ্ছি। চিকেনটা দেওয়ার পর কন্টিনিউ এটাকে নেড়ে নেব, অন্তত মিনিট 5-এক চিকেনটাকে ভেজে নিতে হবে। তারপর কন্টিনিউয়াসলি নেড়ে কিন্তু আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এর ভিতরে লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম এখানে 4 চামচের হাফ চামচ পরিমাণ লবণ আমি এর ভিতরে অ্যাড করলাম। লবণ দেওয়ার পর ভালোভাবে লবণটা মিশিয়ে দিতে হবে, আর লবণটা দেওয়ার পর চিকেন থেকে এক্সট্রা যে জলটা থাকবে সেটাও কিন্তু বের হতে শুরু করবে। লবণ দেওয়ার পর চিকেন থেকে এক্সট্রা জল বেরোতে শুরু করেছে, তো এটা কন্টিনিউয়াসলি কিন্তু আমি নেড়ে যাচ্ছি, তা না হলে কড়াইয়ের গায়ে লেগে চিকেনটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন লবণ দেওয়ার পর আরও চিকেন থেকে জল বের হতে শুরু করেছে, তো এই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে প্রথমে, কিন্তু চিকেনটা যেন কোনোভাবে কড়াইতে লেগে দাগ না হয়ে যায় বা কালারটা চেঞ্জ না হয়ে যায়। সেজন্য কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমি চিকেনের যে জলটা আছে এক্সট্রা সেটা শুকিয়ে নেব। দেখুন কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমি চিকেনের যে এক্সট্রা জলটা ছিল সেটাকে কমিয়ে নিয়ে এসেছি একটু। এবার এর ভিতরে আমি মশলাগুলোকে অ্যাড করতে হবে। এর ভিতরে আমি ধনে গুঁড়ো 4 চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পেঁয়াজ রসুন ছাড়া হলেও মালাই চিকেনের যে এক্সট্রা অ্যাড করা এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তার সঙ্গে অবশ্যই ঘি আছে, তো সেই ফ্লেভারগুলো একসঙ্গে মিশে কিন্তু এর ফ্লেভারটা নিয়ে আসবে। আর এর মধ্যে অ্যাড করব মালাই চিকেন, যখন অবশ্যই মালাই বলতে এখানে দুধ আমি নিয়েছি, তো এখানে 500 ml গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, সেটা আমি এর ভিতরে দিয়ে দেব। দুধটা চিকেনের মধ্যে মিশিয়ে দেব। এবার ভালোভাবে চিকেন সঙ্গে দুধটা মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে
কিছুক্ষণটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো প্রথমে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু মালাই চিকেন বানানো হয়, তো সেটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট 3 থেকে 4 মিনিট, দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এবার যেটা করতে হবে, বাদামের পেস্ট, মানে হচ্ছে আমন্ড, ক্যাশিউ নয়, আমন্ডের পেস্ট, সেটাকে আমি টেবিল স্পুন মেপে নেব। দুধটা ফুটতে শুরু করলে তখন আমন্ডের পেস্টটা দিতে হবে। বাদাম বলতে পাঞ্জাবে কিন্তু আমন্ডকেই বোঝানো হয়, তো এখানে আমি 3 টেবিল স্পুন বাদামের পেস্ট। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বাদামটা দেওয়ার পর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দুধ আর বাদাম কিন্তু দেওয়ার পর গ্রেভিটা একটু থিক হতে শুরু করবে, তো এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে এবং মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে। যত স্লো হিটে রান্না করা যায় তত বেশি ভালো হয় রান্নাটা। তো আমি স্লো, একদম লো ফ্লেমে এটাকে 15 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব রান্নাটা কত দূর হলো। দেখুন অনেকটা কমে এসেছে। মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে এবং স্লো হিটে, একদম স্লো হিটে এটা রান্না করতে হবে। যত স্লো হিটে আপনি মালাই চিকেনটা রান্না করবেন, ধীরে ধীরে মাংসটা রান্না হবে, সিদ্ধ হবে, তাতে টেস্টটা ভালো হবে। এর ভিতরে আমি গোলমরিচ অ্যাড করছি 4 চামচের 2 চামচ পরিমাণ। তো গোলমরিচটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব সময় যেন ফ্রেশ, মানে ফ্রেশ বলতে যেটা ধরো সদ্য গুঁড়ো করা গোলমরিচ গুঁড়ো আপনারা এর ভিতরে দেবেন। তো তাতে কি হবে, ফ্লেভারটাও ভালো থাক, মানে ফ্লেভারটাও বেশি ভালো হয় এবং স্পাইসেস, মানে যে ঝালটা, গোলমরিচের যে ঝালটা সেটা কিন্তু খুব ভালো হয়। মানে 2 দিন আগে করে রাখা গোলমরিচের গুঁড়োর কিন্তু সেই টেস্ট বা ফ্লেভার আপনার থাকবে না। যদি সদ্য করে রাখেন তাহলে খুব ভালো হয়। তো এবার এটাকে গোলমরিচ দেওয়ার পর ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। যত ধিমে আছে এই চিকেনটা বানাবেন ততই এর টেস্টটা ভালো হবে। তো গোলমরিচ দেওয়ার পর এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি খড়ের গুঁড়ো করা, মানে বাড়িতে গুঁড়ো করা এলাচ গুঁড়ো 4 চামচের 1 চামচ পরিমাণ। একে একে মশলাটা দেব আর ভালোভাবে মেশাতে থাকবো। এলাচ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবং মাঝে মাঝে একটু নেড়ে নেব। এভাবে আরও 15 মিনিট আমি রান্না করে নিয়েছি এবং যেহেতু দুধ আর বাদাম দেওয়া আছে সেজন্য তলায় লেগে যাবে বলে ঘন ঘন এটাকে নেড়ে নেড়ে আমি রান্না করে নিয়েছি এটাকে আরও 15 মিনিট, এবং খুব ধিমে আছে এটাকে রান্না করতে হবে। এবার এর ভিতরে আমি দেব কসুরি মেথি। পাঞ্জাবে যে কোনো রান্নায় কসুরি মেথি ইউজ হয়ে থাকে, তো কসুরি মেথির একটা অন্যরকম মাত্রা এনে দেয় এই রান্নায়। তো মালাই চিকেনে যদি এটাকে অ্যাড করেন খুবই ভালো হয় আর এর ফ্লেভারটাও খুব সুন্দর, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে কসুরি মেথিটা দেওয়ার পর। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এবার একটা প্যান আমি গরম বসিয়েছি, তো এর ভিতরে আমি 4 চামচের 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 4 চামচের 1/2 চামচ পরিমাণ। ঘি গরম হওয়ার পর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, এটা আমরা তড়কা হিসাবে ব্যবহার করব। তো আমি তড়কার জন্য এটা রেডি করে নিয়েছি। রেডি হয়ে গেছে গরম গরম মালাই চিকেন। আপনারা এটাকে রুটি, নান, পরোটা বা রুমালি রুটি, তন্দুরি রুটি, জিরা রাইস, এই সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন, এটা ভালো লাগবে। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা।
আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।